সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আজকে আমরা ইফতার উপলক্ষে এখানে সমবেত হয়েছি। আমরা একদিকে যখন আমরা বাঙালি, অন্যদিকে আমরা মুসলমান। আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের ধর্ম কর্মমান আকিদা আমরা সংরক্ষণ করে থাকি। আপনারা জানেন রোজা ইসলামের পাঁচটি অঙ্গের অন্যতম একটি অঙ্গ, অন্যতম একটি ক্রিয়া। যে রোজা পালন না করলে পরে ইসলাম ইসলাম বলে আমি একজন মুসলমান বলে নিশ্চয় দাবি করা করতে পারি না, আমার অসম্পূর্ণতা হতে পারে। আজকে আমরা সেই রমজানের মাসে রোজা রেখে রোজা মধ্যে আমরা একটা উপস্থিত হয়েছি এবং এই ইসলামটা আমাদের সংস্কৃতিকে আমাদের একটা সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে এবং আমরা সারা বছর আমরা অপেক্ষা থাকি কখন রমজান আসবে, কখন আমাদের রোজা শুরু হবে, তখন আমরা সারাদিন রোজা রেখে আমরা ইফতার করবো। এবং ইফতারের আজকাল নানান রকমের উপসর্গ আমাদের মধ্যে এসছে। আপনারা জানেন পুরান ঢাকায় ইফতারের আয়োজন, আমাদের অন্যান্য অংশেও আমাদের ইফতারের বাহারি আয়োজন আমরা দেখে থাকি, আমরা উপভোগ করি, আমরা আনন্দ করি। এই প্রতি আনন্দ করার অনুষ্ঠানে আজকে সম্মিলনে আমরা আজকে অনুষ্ঠানে আমরা এখানে বসেছি। আপনারা সবাই এ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আপনাদের আলোচনা থেকে আমরা জ্ঞান ধারণ করবো, আমরা জ্ঞান অর্জন করবো এবং ভবিষ্যতে আমরা এই আলোচনা সূত্র ধরে আমরা নিজেদেরকে বিকশিত করতে চেষ্টা করবো। আমি আপনাদের সকলকে আমার আন্তরিক আল্লাহ